গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। বাট গরমে আমাদের একদম পুরো যাকে বলে নাজেহাল হাসপাস অবস্থা। যে গরম পড়েছে, মানে টেম্পারেচার প্রায় 40-এর ওপর যাচ্ছে কলকাতায় এভরি ডে। না বৃষ্টি হচ্ছে, না কিছু হচ্ছে, মানে পাগল পাগল অবস্থা পুরোপুরি গরমের মধ্যে। তো যাই হোক, উঠলাম সকালবেলায়, উঠে চাটা খেয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। পরশু দিন শম্ভুর বাবা মা এসেছে বাড়ি থেকে, তো সকাল সকাল গেছে বাজার। আজকে রবিবার, তো বাজার গেছে, জানি না কি হবে, দেখি বাজার নিয়ে আসুক। তো দেখি হালকা পাতলাই বলেছি কিছু বানাবো, কারণ এই গরমের মধ্যে না রান্না করতে ভালো লাগছে আর না খেতে ভালো লাগছে, কিছুই ভালো লাগছে না। আর এদিকে গাছগুলোর তো অবস্থা দেখো, রোদ পড়ছে, রোদ পড়ে গাছগুলো একদম, মানে ওদেরও একদম পাগল পাগল অবস্থা যাকে বলে। তো এই সব জামা ফামা গুছালাম, কালকেই সব কেচে দিয়েছে, তো সেগুলোই এখন পাট করে জাস্ট গোছালাম আর কি। যাই হোক, চলো, মুড়ি খাওয়ার জন্য একটু কড়াই ভিজিয়েছি, ভাবছি ঘুগনি করব। কড়াইগুলো ছিল কয়েকদিন ধরেই পড়ে, তো যা আছে মোটামুটি করে শেষ করে দিতে হবে আর কি, কারণ এই গরমের মধ্যে না বেশি দিন, মানে সবজি বলো যে কোনো জিনিসটাই বলো, বেশি দিন রাখলে একটা মানে কেমন একটা হয়ে যায়, সব কিছুই শুকিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা শেষ অবধি দেখতে থেকো, আশা করছি খুব ভালো লাগবে। আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাবা হাতে ডাব দিয়েছে, দেশি মুরগি কিনা হয়েছে, চিংড়ি মাছ, আমরা দুজনে দুটো ডাব খেলাম, দুটো নিয়ে যাওয়া হচ্ছে, এবার যাওয়া হচ্ছে বাড়ির দিকে। বাজার করে নিয়ে চলে এসেছে, এদিকে সবজি কাটা চলছে, এদিকে এই যে নোটে শাকের চচ্চড়ি হবে, তো ওই চচ্চড়ির সবজি কাটা চলছে, মাংস হবে, তারও সব কিছু কাটাকুটি চলছে। তো এই আমার শাশুড়ি সব কিছু রেডি করছে, তো রান্না বসাবো আর কি এরপরই। চলো মাঝে ঘুগনিটা করে নিই। তো হয়ে গেল, একদম গরম গরম ঘুগনি বানিয়ে নিলাম, দেখো ঝোলঝোল পাতলা পাতলা করেছি। গরমে পাতলা পাতলা ঝোলই ভালো। ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম, নিয়ে এখন এলাম লাঞ্চের সব কিছু করতে। তো আজকে আমাদের সানডে স্পেশাল ভাত, সাথে হচ্ছে লাল নোটে শাকের চচ্চড়ি হচ্ছে, আচ্ছা চিংড়ি মাছ এনেছে সেটা হবে, আর দেশি মুরগি এনেছে, তো সেইটা অনেকদিন পর। দেশি মুরগিটা সাধারণত যেহেতু দুজনে থাকি বলে অল্প জিনিসটা তো হয় না, গোটা মুরগি নিতে হয়, সেই জন্য আজকে দেশি মুরগি এনেছে, আর হচ্ছে আমের চাটনি। তো টুকটুক করে এইগুলো সব হবে, একে একে শুরু করছি। তো এখানে কিছুটা এগিয়ে গেছে যে ভাত হয়ে গেছে, দেখো এখানে শাক চচ্চড়ি হয়ে গেছে, আমের চাটনি হয়ে গেছে, মাংসের জন্য এখানে সব কিছুই কাটা আছে, এদিকে আদা রসুনের পেস্ট সব কিছুই আছে। আচ্ছা এইদিকে দেখো কি হচ্ছে, তোমাদের দেখাই, চিংড়ি মাছ ভাপা হচ্ছে এখানে। তো এই যে তেল নুন সব কিছু দিয়ে, লঙ্কা ফঙ্কা দিয়ে এটা চিংড়ি মাছ ভাপা হচ্ছে, আর এখানে চিংড়ি মাছ ভাজা চলছে। দেখো এখানে চলছে দেশি মুরগি কষা, ঠিক আছে, একদম দেশি মুরগি আলু দিয়ে ঝোল বানাবো, গরম বলে খুব একটা রিচ হবে না, কিন্তু বলেছে একদম লাইট করে করতে। রিচটা দেখো একবার খালি, তো অল্পই তো তেল মশলা দিয়েছি, খুব একটা তেল মশলা দিচ্ছি না। তো এখন এই ভালো করে একটুকে কষিয়ে নিয়ে এখানে গরম জল করেছি, তরকারির মধ্যে গরম জল দিলে দেখেছি একটু টেস্টটা বেশ ভালো আসে, সেই জন্য গরম জল করেছি। এটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে একটু সিদ্ধ হলে আলুটাও আগে ভেজে রেখেছি, ওটাকে মেশাবো। দেখো আমার হয়ে গেছে একদম কমপ্লিট, এখানে পাতলা পাতলা দেশি মুরগির ঝোল, এখানে মা আমাদেরকে ভাত বেড়ে দিয়ে দিয়েছে, এদিকে বাবা আমি, এদিকে মা বাড়ছে, ওটা সঙ্গীতার থালা বলেছে বেড়ে ফেলেছে, তো আমরা সকলে মিলে বসে পড়েছি। এই যে এখানে আজকে মুড়িতে যেমন করেছে, এটা হচ্ছে মাছ ভাতে কী করেছে বাবা, এগুলো সকল মাছ ভাতে ভাজা, আচ্ছা এটা মাংসের তরকারি, দেশি মুরগি, দেশি মুরগি, আচ্ছা এটা চাটনি, ও চাটনি হয়েছে,
এইসব খাদ্য বলতে আমরা এই লেবু আছে তোমরা দেখতে থাকো। হ্যাঁ কেমন হয়েছে খেয়ে আসতে তো সব টেস্ট করে বলবো। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, একটা একটু ডাব এনেছিল দুখানা, ডাবের জল খেয়ে তারপরে একটু ঘুমিয়েছিলাম। ও ডাবের ভেতরে বেশ সুন্দর দেখো শাঁস আছে, একদম পাতলা শাঁস, বেশ দারুণ লাগে কিন্তু ওই ডাবের ভিতরে শাঁসটা খাওয়ার জন্য। আমি তো রীতিমতো এর ফ্যান, তো ঘুম থেকে উঠেই ওকে বললাম যে একটু শাঁসটা বার করে দাও তো একটু খাবো, তো সেই জন্যই আর কি ওই প্রচেষ্টাই ও চালাচ্ছে, এখন ডাবের ভিতর থেকে পাতলা শাঁস বের করা চলছে। মার আমি দুজনে মিলে আসলাম ফ্ল্যাটে, আর এই যে ঘুরে ঘুরে মার আমি দুজনে মিলে দেখছি ফ্ল্যাটের কি কাজ হয়েছে, কতটা কি প্রোগ্রেস হয়েছে, মাও দেখছি আমি। এগুলো কাজের, এটা ওয়ার্ক স্টেশন। তো শম্ভু আর আমার শাশুড়ি দুজনে তো গেছে ফ্ল্যাটে তোমরা দেখলেই, তো আমি এদিকে ভাবলাম এই ফাঁকে ছোটোখাটো টুকটা কাজ করে নিই, কারণ চিকেনটা ওবেলা হয়েছে, একটু ভাবছি গরম করে রাখি কারণ যা ভীষণ গরম পড়েছে। আর এখানে প্রবলেম হচ্ছে আমরা এখন যেখানে রেন্টে আছি আমাদের এখানে ফ্রিজ নেই, যেহেতু আমরা খুবই তাড়াতাড়ি শিফট করে যাচ্ছি আমাদের নতুন ফ্ল্যাটে, সেই জন্য এখানে আর ফ্রিজটা নেওয়া হয়নি, একদম ওখানে গিয়েই সব কিছু নতুন করে সেট আপ হবে সেই জন্য। তো যাই হোক আমি এখন চিকেনটা এই যে ইন্ডাকশানে দেখো গরম করতে বসিয়ে দিয়েছি, ঠিক আছে এটা একটু এটা গরম হয়ে যাক, দেন তারপরে দুধটাও একটু গরম করবো, আমি ততক্ষণ একটু দুধ খেতে থাকি, আশা করছি তার মধ্যে ওরা চলেই আসবে। তো যাই হোক চলো কাজগুলো কমপ্লিট, ভাবছি একটু আটাটাও মেখে রাখি, রাত্রে রুটি হবে, তো টুকটাক একটু কাজ গুছিয়ে রাখলে মানে যতটা এগিয়ে রাখা যায় ততটাই সুবিধা, কারণ গরমকালের মধ্যে না এই রান্নাঘরটাই মানে সব থেকে একটা মানে কি বলবো, এখানে ফ্যান ট্যান নেই মানে সব থেকে অস্বস্তিকর জায়গা হচ্ছে এই রান্নাঘরটাই, সিরিয়াসলি বলছি। ডিনার কমপ্লিট করে নিলাম, তো শম্ভু গেল স্নানে, আমিও এরপর যাব, কারণ এই গরমে মানে দু তিনবার স্নান না করলে মানে অসম্ভব ব্যাপার যাকে বলে। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আবার আসবো নিয়ে নেক্সট ভিডিও। চলো টিল দ্যাট টাইম বাই বাই, গুড নাইট, সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো, বাই।